আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইটু আমার প্রথমেই আমরা সেই নামের একটি মেয়েকে দেখি যে তো জেল থেকে মাত্র বের হয়ে গেছে আর মনে মনে ভাবছে যেন চ্যাং এর সাথে তার কখনোই দেখা না হয়। আসলে চ্যাং তার ফিয়ন্সিকে হারানো সব দায়ভার তার উপরে দিয়ে দিয়েছিল যে সেই নাকি তার ফিয়ন্সিকে মেরে ফেলেছে, এমনকি তার একটি কিডনিও ছিল না, যার কারণে সেখানে ডক্টর তাকে মানা করেছিল কখনোই যেন ড্রিঙ্ক না করে, সেটা তার জন্য অনেক হার্মফুল হতে পারে। এখানে আমরা শিখে দেখি যার প্যারেন্টসও তাকে আর বাসায় দেখতেও চায় না, কারণ যেহেতু জেল খেটে এসেছে সে একটি চাকরির ব্যবস্থা করে নেয়, তাও একটি বারে ওয়েট্রেসের। সেই যখন প্রথম দিনই তার কাজটি করতে যায় সেখানেই চ্যাংয়ের সাথে তার দেখা হয়ে যায়। সে চ্যাংকে অ্যাভয়েড করে তার পাশে থাকা ক্লায়েন্টকে সার্ভ করতে নিয়েছিল, কিন্তু চ্যাংকে সেখানে দেখে অনেকটা ভয় পেয়ে লোকটির উপরে ড্রিঙ্ক ফেলে দেয়। লোকটি সেখানে অনেক রেগে যায় আর তাকে অনেক বুলি করতে থাকে যে তুমি এটা কী করেছো, তুমি যদি কোনো কাজ করতেই না পারো এখানে কেন এসেছো। তখনই সেখানে চ্যাং উঠে দাঁড়ায় আর তাকে থামিয়ে বলে যে এই মেয়েটিকে তো আমি চিনি, মনে মনে ভাবে যে সে তো ড্রিঙ্ক করতে পারে, তাহলে এখানে কেন নাটক করছে। সে তাকে নিজে নিজেই অনেক বুলি করে আর ড্রিঙ্ক করিয়ে বলে যে আমি তোমাকে ছেড়ে দিব যদি তুমি ওই যে সামনে থাকা লোকটিকে কিস করতে পারো, তাহলে আর তোমাকে ড্রিঙ্ক করতে হবে না। যেহেতু ডক্টর তাকে মানা করেছে ড্রিঙ্ক করতে, তাই সে বাধ্য হয়ে সেই লোকটিকেই কিস করতে যাচ্ছিল। তখনই সেখানে আবার চ্যাংয়ের ভাই জুন চলে আসে আর সেই লোকটির জায়গায় নিজেই শিকে ফোর্সফুলি কিস করতে থাকে। এটা দেখে চ্যাংয়ের অনেক রাগ হয়ে তাকে সরিয়ে দেয়। জুন ভাবে যে হয়তো আমার ভাইয়ের মনে তার জন্য ফিলিংস রয়েছে, নয়তো এটা তো কখনোই হয়নি যে ভাই কোনো মেয়ের জন্য আমাকে এরকমভাবে বকা দিবে। চ্যাং তো তাকে নিয়ে একটি রুমে চলে যায় আর তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসার বলতে থাকে যে তোমার মানুষকে কিস করতে অনেক ভালো লাগে তাই না। আর তাকে অনেকটা ক্লোজ নিয়ে আসে আর কিস করতে চাইলে সেখানেই আবার দূরে সরে বলে যে তোমাকে আমি কখনোই কিস করব না, তোমাকে তো অনেকে টাচ করেছে। আর তাকে প্রমোশন দিয়ে দেয় আর বলে যে এখন থেকে তুমি প্রাইভেট রুমে থাকবে, মানে নিজের বডি বেটা আর কি। সেখানে সে এটাতে রাজি হচ্ছিল না আর বলছিল যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সামনেও আসবো না। কিন্তু সে বলে যে তোমার তো এটা হবি তাই না, মানুষকে কিস করা, সেই ছেলেটি তোমাকে কিস করেছে তুমি থামাওনি। কিন্তু সে তো অনেক থামানোর চেষ্টা করেছিল। এখানে সে কার্ড দিয়ে বলে যে যাও এখন সবাইকে সার্ভ করো। এখানে তো আমরা জুনকে দেখি, সে তো শির সাথে অনেক ফোর্সলি মিসবিহেভ করা স্টার্ট করে দিয়েছিল। সে তাকে ওয়াশরুমে নিয়ে যায় আর তার ক্লোজ হওয়ার চেষ্টাও করে। তখনই সেখানে চ্যাং চলে আসে। চ্যাং আসার পর জুন বলছিল যে ভাই তুমিও এখানে চলে এসেছো, ঠিক আছে তোমার যেহেতু তার প্রতি এতই আকর্ষণ চলো দুজন মিলেই তাকে এনজয় করি। কিন্তু এখানে তো চ্যাং অনেক রেগে গিয়েছিল আর তার ভাইকেই মেরে সেখান থেকে শিকে নিয়ে চলে আসে। সে তো তাকে নিয়ে বাসায় আসে আর তার গলায় চেপে ধরে বলে যে তুমি এতটা নিচে নেমে গেছো যে আমি বলার সাথে সাথেই তুমি আরেকজনের কাছে চলে গেছো, তুমি এত ছোট কবে হয়ে গেলে। আর এটা বলেই তাকে ফোর্সলি কিস করতে থাকে, তার অনেকটা ক্লোজ চলে আসে। সেখানে সে তাকে বারবার মানা করছিল আর বলছিল যে সে কিছুই করেনি, তার ভাই জোর করে তাকে নিয়ে গিয়েছিল, কিন্তু সে তো তার কোনো কথাই শোনে না। আর তার সাথে ক্লোজ হওয়া স্টার্ট করে দিলে সেখানেই সে সেন্সলেস হয়ে পড়ে। এটা দেখে আবার চ্যাং অনেক ভয় পেয়ে যায়। সে তো তাকে হসপিটালেও অ্যাডমিট করিয়ে দিয়েছিল, নার্স বলে যে ওনার শরীরটা অনেক বেশি দুর্বল যার কারণে উনি সেন্সলেস হয়ে গেছেন। তখন চ্যাং জিজ্ঞেস করে যে দুর্বল কেন, তখন উনি বলে যে এর জন্য আমাদের দু তিন দিন সময় লাগবে, আমরা ওনার ফুল বডি স্ক্যান করে জানতে পারবো যে কি সমস্যা। তখনই আমরা সেইকে দেখি যার তো সেন্স ফিরে এসেছিল আর সে হসপিটালে নিজেকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর নিজেকে অনেকটা গুটিয়ে নিয়ে বলে যে আমি এখানে থাকবো না, আমাকে এখান থেকে সরিয়ে নাও, তুমি কি আবারও আমার কোনো অর্গান নেওয়ার জন্য এসেছো। চ্যাং বলে যে তুমি এগুলো কি বলছো, আমি অর্গান কেন নিতে আসবো, তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে। কিন্তু তবুও সে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে আবার আমরা বারের সিন দেখি, যেখানে তো বারে কাজ করা মেয়েগুলো বলছিল যে সে অনেক বাজে একটি মেয়ে, যেহেতু একসাথে দুই ভাইকেই সিরিয়াস করার চেষ্টা করছে, চ্যাংকেও এমনকি জুনকেও। দূর থেকে আবার জুনের ফিয়ন্সে ম্যাং এই জিনিসটা শুনে ফেলে আর তার কেন জানি শিয়ের প্রতি অনেক রাগ হয়। সে গিয়ে জুনকে জিজ্ঞেস করলেও জুন বলে দেয় যে তার ব্যাপারে যেন মাথা না গলায়। এটাতে শিয়ের প্রতি তার রাগটা আরও বেড়ে গিয়েছিল, সে তো সেখানে একজন ক্লায়েন্ট হিসেবেই যায়, এমনকি শিয়েকে বলে দেয় যে এই ভাঙা কাজগুলোর উপরে যেন সে বসে পড়ে। এটাতেই সে সেখানে বসে পড়ে কারণ তার তো টাকার প্রয়োজন ছিল। চ্যাং যখন তাকে এভাবে বুলি করছিল, অন্যদিকে আমরা চ্যাংকে দেখি সেও বাড়ি আসে আর এখানে শিয়েকে এইরকম অবস্থায় দেখে ম্যাংয়ের উপর অনেক রেগে যায়। তার বডিগার্ডসদের শিয়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর তাকে বসিয়ে বলে যে চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই, তোমার কী অবস্থা করে ফেলেছো।
ফ্র্যাঙ্ক তো এখানে ম্যাংয়ের উপরও অনেক রেগে যায়, কিন্তু এখানে তো সে হসপিটালে যেতেই মানা করছিল, কারণ হসপিটালের কথা শুনলেই সে অনেক ভয় পেত, কারণ পাস্টেই তাকে অনেক ফোর্সলি হসপিটালেই তার কিডনিটা নেওয়া হয়েছিল। এখানে আমরা ম্যাংকে দেখি, সে তো ভালো সাজার জন্য তাকে 5 মিলিয়ন ওয়ান অফার করে ট্রিটমেন্টের জন্য। সে এটা নিতে গেলে চ্যাং মানা করার বলে যে তুমি ইমের কাছ থেকে টাকা নিচ্ছ। সে বলে যে আপনি চাচ্ছেনটা কি, আপনি আমাকে বলেছিলেন যদি আমি আপনাকে 10 মিলিয়ন ওয়ান দিয়ে দিতে পারি তাহলে নাকি আপনি আমাকে ছেড়ে দিবেন, তো আমি আর কত কষ্ট করে এই টাকাগুলো কামাবো। এমনিতেই সে আমাকে 5 মিলিয়ন ওয়ান দিতে রাজি হয়ে গিয়েছিল। তখন সে বলে যে ঠিক আছে, টাকাই যেহেতু তোমার জন্য এত বড়, এই সিচুয়েশনেও তুমি টাকা চিন্তাই করছো, তুমি আমার সাথেই নাইট স্পেন্ড করো, আমি তোমাকে 5 মিলিয়ন ওয়ান দিব। সে বলে দেয় যে আমি পুরো পৃথিবীর ছেলেদের সাথেও শুধু রাজি আছি, কিন্তু তোমার সাথে না। এটাতে আবার চ্যাং অনেক বেশি রেগে গিয়েছিল। একটু পরই সে অন্য জায়গায় গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তার ফ্রেন্ড থাকে টন মেরে বলে যে কি ব্যাপার, আজকে চ্যাং এত বেশি ড্রিঙ্ক করছে। সে কিছু বলে না, কিন্তু তখনই তার ফ্রেন্ড তার ইন্টারেস্ট বাড়ানোর জন্য বলে যে এখনও কিন্তু সে এই বাড়ি রয়েছে। সে সেখানে গিয়ে দেখতে পায় সে সেন্সলেস ছিল, সে তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় যে সে অনেক বেশি দুর্বল, কারণ তার স্টিচেসগুলো এখনও সুখ হয়নি, হয়তো অনেক ফোর্সফুলি তার কিডনিটা নেওয়া হয়েছে, আর তার সার্জারিটাও ভালো হয়নি। এটা শুনে মিস্টার চ্যাং অনেক ভয় পেয়ে যায় যে তার সাথে এত কিছু কীভাবে হয়ে গেল। সে তাকে জিজ্ঞেস করলে এখানে চ্যাং বলে যে আপনি নিজেই এত ভালো হওয়ার নাটক করছেন। সে বলে যে আমি সিরিয়াসলি এইসব ব্যাপারে কিছুই জানি না। তখন সে বলে দেয় যদি নাই জানেন তাহলে কি আপনি আমার সেই শরীরটা ফিরিয়ে দিতে পারবেন, আমার অর্গানটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না তো। মিস্টার চ্যাং সেখান থেকে চলে যাওয়ার পর আমরা জুনকে দেখি, সে আবার এই ব্যাপারটা দেখে ফেলেছিল। সে ক্যাবিনের ভিতরে ঢুকে দেখে যে সেখানে তো সে ছিল। আমরা মিস্টার চ্যাংকে দেখি, সে বাড়ি ছিল, তখনই আবার তার কাছে কল আসে যে আসলে সি মিসিং ছিল, তাও আবার হসপিটাল থেকে। সে সেখানে চলে যায়। অন্যদিকে আমরা জুনকে দেখি, সে আসলে সিকে কিডন্যাপ করে নিয়েছিল। জুন যখন তার কাছে যেতে যায় তার ড্যাড সেখানে তার লোক নিয়ে চলে আসে আর তাকে থামিয়ে দিয়েছিল। আমরা জুনকে দেখি, সে তো তার ফোর্সফুলি ভিডিও বানিয়ে নেয় আর মিস্টার চ্যাংকে এই ভিডিওটা দিয়ে বলে যে তোমার সে আমার কাছে রয়েছে। জুন এই ব্যাপারটা নোটিস করে যে তার ভাই চ্যাং তো সিকে নিয়ে অনেক বেশি সিরিয়াস, তাই সে তাকে রাস্তায় ফেলে দেয়, কিন্তু তার প্রতি তার নিজেরও একটু ইন্টারেস্ট বেড়ে যায়। এদিকে আমরা চ্যাংকে দেখি, সে তো সিকে দেখে জিজ্ঞেস করে যে তোমাকে কি সে কিছু করেছে। সে ইচ্ছে করেই বলে দেয় যে হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে আমি শুয়েছি। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে এইসব কথাবার্তা আমার সামনে বলবে না। সে তাকে তার সাথে নিয়ে যেতে চাইলে নোটিস করে যে তার বডিতে তো জুনের নামের একটি ট্যাটুও রয়েছে। সে বলে দেয় যে এক্ষুনি চলো আমি এটা রিমুভ করে দিব, কিন্তু সে বলে যে না, আমি এটা কেন রিমুভ করব, এটা আমার পছন্দ হয়েছে। সে তো ইচ্ছে করেই চ্যাংকে আরও রাগানোর জন্য এগুলো করছিল। চ্যাং তো সেখানে সিকে তার সাথে যাওয়ার কথা বললেও সে তাকে রেখে সেখান থেকে বাড়ি চলে যায় কাজ করার জন্য। আমরা চ্যাংকে দেখি, সে তো অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে হসপিটালে বসে থেকেও তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল সিকে নিয়ে আসতে। অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর দেখব। সে বলে দেয় যে না, এখনই সিকে নিয়ে আসো, আর সেই সিকে নিয়ে তার বাসায় চলে যায় আর বলে দেয় যে এখন থেকে তুমি এখানেই থাকবে। এমনকি সে সেখানে ট্যাটু রিমুভ করার জন্য একজনকে নিয়ে আসে। সেই মহিলাটি বলে যে এই ট্যাটুটা তো অনেক বেশি ঘন হয়ে গেছে, যার কারণে এটা যেহেতু অনেক দুর্বল জায়গায় সে অনেক ব্যথা পাবে রিমুভ করতে গেলে। তখনই মিস্টার চ্যাং ভাবতে থাকে যে পাস্টে যখন তারা দুজন একসাথে ছিল এখানে সে তার জন্য একটি ট্যাটু করতে চাচ্ছিল তার নামের, কিন্তু চ্যাং তাকে দেয়নি কারণ সে হাতে ব্যথা পাবে, আর আজকে কি না সে তার ব্যথার কথাও চিন্তা না করে এই ট্যাটুটা রিমুভ করতে বলে, কারণ সে চায় না যে অন্য কেউর নাম তার শরীরে থাকুক। সে তো এটাও বলে দেয় যে আমি জানি না যে আমি কেন তোমাকে ছাড়তে পারছি না, কিন্তু তোমাকে পছন্দ করি কি করি না সেটা জানি না, তুমি শুধু আমারই থাকবে আর আমার কাছেই থাকবে। আমরা চ্যাংকে দেখি, সে তো অনেক ইনজিওর ছিল, আর এর মেইন কারণ হচ্ছিল যে তার ড্যাড সিকে পছন্দ করতো না, তাই তাকে থামিয়ে দিয়েছিল যেন সিকে বাঁচাতে সে না যায়। কিন্তু তবুও সে যেতে চাইলে তার ড্যাড সেখানে তার বডিগার্ডকে দিয়ে তাকে অনেক বেশি মারধর করায় যে তোর ভাই যখন তাকে পছন্দ করছে তার কাছেই রেখে দে, কিন্তু সে এটা মানতে চাচ্ছিল না। এই অবাধ্যতার কারণেই তাকে এতটা ইনজুরিজ ফেস করতে হয়েছে।
আমরা সেইকে দেখি যাকে স্যুপ এনে দেওয়ার পরও সে খাচ্ছিল না, সার্ভেন্ট চ্যাং এর ভয় দেখালে সে এটা খেয়ে ফেলে, এমনকি মেডিসিনটাও খেয়ে বসে পড়ে। কি একটু পরেই সেখানে চ্যাং আসলে সে বলে দেয় যে আমি আর কতদিন এখানে বন্দি থাকবো, জেলের ভিতরে বন্দি থেকে সে এখন কি এখানেও বন্দি থাকতে হবে, এটা বলে মন খারাপ করে উঠে চলে যায়। সে যখন রুমে শুয়েছিল তখনই আবার লুকিয়ে জুন তার কাছে আসে আর বলে যে তুমি চাইলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি। সে বলে যে তুমি এখানে কিভাবে এসেছ আর আমি তোমার সাথেই বা কেন যাব। সে বলে যে এতে তোমারই লাভ হবে, কারণ আমার ভাইয়ের চঙ্গুলে তোমার থাকতে হবে না, আর যদি তোমার ইচ্ছে হয় তাহলে এসো, নয়তো এসো না। তখন সেখানে সে জিজ্ঞেস করে যে তুমি কি আগের মতো বিহেভিয়ার আমার সাথে করবে। সে মানা করে, কিন্তু একটু পর আবার ভেবে বলে যে আমার ভাই তোমার প্রতি একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছে আর সে তোমাকে নিয়ে একটু বেশি কেয়ারফুল, তাই মাঝে মাঝে যদি ওরকম বিহেভিয়ার করেও ফেলি এটা আমার কন্ট্রোলে নেই। এটা শোনার পরও সে তার সাথে চলে যায়। গাড়িতে ওঠার পরে সে আবার বলছিল যে আমি কিছু একটা রেখে চলে এসেছি, সেটা নিতে চাইলে জোন বলে সে যেতে হবে না, আমি নিয়ে এসে দিব। তখনই সে নোটিস করে যে সেই ট্যাটুটাও সে রিমুভ করে ফেলে, সে তাই আপসেট ফিল করে বলে যে ঠিক আছে গিয়ে নিয়ে আসো। এই যখন তার জিনিসগুলো নিয়ে আসতে নেয় চ্যাং এর সাথে তার ধাক্কা লেগে যায়। এখানে তো চ্যাং তাকে মানা করছিল যেন কোথাও না যায়, আর সে তো সেই বক্সটির উপর পাও রাখছিল। তখন সেখানে সে মানা করার বলে যে বক্সটির উপর পা রেখো না, আসলে সে যখন জেলে ছিল তার সুখ দুঃখের একটি সাথী ছিল আর সে তাকে সেভ করতে গিয়ে নিজেই মারা গিয়েছিল, আর সেই ফ্রেন্ডের যে আস্থি টাইপের যেগুলো থাকে সেগুলো এটাতে ছিল, এটাতেই সে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। চ্যাং বলে যে ঠিক আছে আমি তোমার ফ্রেন্ডের আস্থি ঠিক রাখতে দিব, কিন্তু তোমার আমার সব কথাই শুনতে হবে, আর সে এটাতেও রাজি হয়ে যায়। বাসায় আসার পর চ্যাং বলে যে তোমার আমার সাথেই রুম শেয়ার করতে হবে, সেটাতেও রাজি হয়ে যায় কারণ সে তার ফ্রেন্ডকে অনেক ভালোবাসত। এখানে তো চ্যাং তাকে অনেক সুইটলি তার কাছে নিয়ে শোয়ায়, এমনকি তার সেই শিলি জায়গাটাও টাচ করে বলতে থাকে যে তোমার অনেক বেশি কষ্ট হয়েছে তাই না। তখন সে বলে দেয় যে তুমি এগুলো টাচ করে আমাকে অতীতের কথাগুলোই মনে করিয়ে দিচ্ছ। এখানে চ্যাং বলে যে তুমি এভাবেই ঘুমিয়ে পড়ো, কিন্তু যাওয়ার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। সে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে সে আবার অফিসে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছিল যে তুমি বের করো যে কেন তাকে এতটি হিউমিলিয়েট করা হয়েছে জেলের মধ্যে, তার সাথে কি হয়েছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে দেয় যে এরকম কোনো রেকর্ডই নেই, আর কীভাবে সার্জারি করা হয়েছে সেটাও তারা খুঁজে বের করতে পারছে না। সে বুঝে যায় যে এখানে কোনো না কোনো গণ্ডগোল অবশ্যই রয়েছে, সে আরও ভালোভাবে এটা তদন্ত করার কথা বলে দেয়। অন্যদিকে আমরা শিকে দেখি, সে যখন বসেছিল সার্ভেন্ট এসে তাকে অনেক সুন্দর একটি হোয়াইট কালার ড্রেস দেয়, এটা মনে করেই সে ভাবতে থাকে যে পাস্টে যখন সে একদিন হোয়াইট ড্রেস পরেছিল তখনই আবার চ্যাং তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, এটা ভেবে যে আসলে চ্যাং এর ফিয়ন্সের নাম ছিল নিন, সে নিন ভেবেই তাকে জড়িয়ে ধরেছিল। সে এটাতে অনেক কষ্ট পেয়ে যায় যে সে কি নিনের জায়গায় তাকে রাখতে চাচ্ছে, তার নিজের কি কোনো আইডেন্টিটি নেই। আমরা মিস্টার চ্যাংকে দেখি, সে যখন তার ড্যাডের সাথে বাসায় খাবার টেবিলে বসেছিল তার ড্যাড বলে দেয় তার বিজনেসের যে পার্টনার রয়েছে তার মেয়েকে বিয়ে করতে, কিন্তু সেটাতেও মানা করে দেয়। তখন আবার জুন বলতে থাকে যে ড্যাড ভাই তো মানা করে দিয়েছে। তখন তার ড্যাড বলে যে আমি অবশ্যই তাকে রাজি করিয়ে ফেলবো। এদিক দিয়ে আমরা চ্যাংকে দেখি, সে বাসে এসে তাকে সেই হোয়াইট কালার ড্রেসটা পরতে বলে আর বলে যে আজকে তোমাকে নিয়ে আমি বাহিরে ঘুরতে যাব। সেও বাধ্য মেয়ের মতো সব কিছুই শুনছিল, সে আসলে তাকে সিভিল বিউরো নিয়ে গিয়েছিল তাও বিয়ে করার জন্য, সেই রাতে একদমই রাজি ছিল না কিন্তু তবুও বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হয়। এখানে আজকে চ্যাং অনেক হ্যাপি ছিল। তখন সে বলে যে আজকে তুমি চাইলে তোমার ফ্যামিলির সাথে দেখা করতে পারো। সে বলে দেয় যে জেলখাটা আসামিদের কোনো ফ্যামিলি হয় না আর আজকে আমার মনটা ভালো নেই, এটা বলেই চলে যায়। সে তো অনেক আপসেট ছিল যে তার সাথে কতই না খারাপ হয়েছে, সে তার বিষয়ে আরও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছিল। তখনই তার অফিসেই তার ড্যাড চলে আসে, আবারও তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে যে তার যে পার্টনার রয়েছে তার মেয়েকেই বিয়ে করতে, কিন্তু সে বলে দেয় যে এর কোনো দরকার নেই, কিন্তু এখানে তো সে আর কোনো ওয়ে না পেয়ে সত্যিটা বলেই দেয় যে আসলে সেকে বিয়ে করে নিয়েছে, আর অনেক জলদি সে এটা মিডিয়াতেও বলে দিবে। তার ড্যাড এটাতে অনেক রেগে যায় আর রেগে গিয়ে বলে যে তোমার মম তোমাকে অনেক দিন ধরেই মনে করছে, তার সাথে দেখা করে নিও। এটা শোনার পর সে অনেক রেগে যায় কারণ তার মমের কথা বললেই কেন জানি সে অনেক বেশি রেগে যেত। সে তো এই রাগ নিয়ে বাসায় যায় আর ফোর্সলি সিয়ের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, সে তাকে মানা করলেও সে তার সাথে অনেক বেশি ক্লোজ হয় আর বলে যে আজকে তো আমাদের ফার্স্ট নাইট, আমি
আমি ক্লোজ হতেই পারি, কিন্তু সে তাকে অনেক মানা করে। তখন চ্যাং বলে যে কেন আমার ভাইয়ের প্রতি কি অ্যাডিকশনটা বেশি হয়ে গেছে, আমার ভাই কি আমার থেকেও বেটার? সে তার রাগ উঠানোর জন্য বলে দেয় যে হ্যাঁ, সে তোমার থেকেই সব দিক দিয়েই ভালো, তোমার মতো জানোয়ার নয়। এটা বলেই তার লিপসে বাইট করে দেয়। সে এটাতে অনেক বেশি রেগে যায় যে তার ভাই এমন কি করেছে যার কারণে সে সবসময় তার কথাই বলে। চ্যাং তো রাগ করে বাড়ি গিয়ে ড্রয়িং করছিল, সামনেই দেখতে পায় যে শিয়ের ব্রাদার, যে কিনা বাড়ি থাকা একটি লোককে মার ধর করছিল কারণ সে শিয়ের ব্যাপারে বাজে কথা বলছিল। সে তার ফ্রেন্ডকে বলে দেয় যেন শিয়ের ভাইকে সামলে নেয়। আমরা নেক্সট এই শিকে দেখি, যাকে তো অনেক সুন্দরভাবে রেডি করা হচ্ছিল, কারণ বলেছিল চ্যাং যে তাকে নিয়ে একটি পার্টিতে যাবে। সেখানে সেই মেকআপ আর্টিস্ট তাকে বলছিল যে এই নেকলেসটা নাকি মিস্টার চ্যাং তার পছন্দের মানুষের জন্যই করেছিল, আর এই ডিজাইনটা সে নিজেই করেছে, সে নাকি হোয়াইট কালার অনেক পছন্দ করত। সে বোঝা যায় যে মিস্টার চ্যাং হয়তো ন্যানের কথা ভেবেই এই জিনিসগুলো করেছে, তাই সেই নেকলেসটি সরে ফেলে দিতে চায়। তখনই চ্যাং সেখানে আসে আর তাকে রেডি হতে বলে, আর বলে দেয় যে এই পার্টিতে নাকি আজকে তার মম আর ড্যাডও আসছে, তার ভাইও আসছে। সে বলে দেয় যে গো ফ্যামিলির বড় মেয়ে মারা গেছে, আসলে তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করছিল না সেই জেলে যাওয়ার কারণে। আর সে সেখানে বলে দেয় যে তোমাকে বাধ্য হয়ে সেখানে যেতে হবে, কারণ তুমি এখন চ্যাং ফ্যামিলির বউ। এটা বলেই চলে যায়। অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে বলছিল যে বস, আপনি বলে দিলেই পারতেন যে আপনি তাকে তার মামা ড্যাডের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছেন, উনি হ্যাপি ফিল করতো। আমরা চ্যাংকে দেখি সে তো তাকে নিয়ে সেখানে যায়, কিন্তু বিজনেস ক্লায়েন্টসদের সাথে কথা বলতে গিয়ে এখানে আবার সে একা পড়ে যায়। তাকে তো সবাই অনেক বলি করছিল, হিউমিলিয়েট করছিল যে সে তো জেলখাটা আসামি, সে এখানে কী করছে? আর গু ফ্যামিলি থেকেও তো তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে অনেক বলি করে। তখনই তার ভাই সেখানে আসে আর তাকে নিয়ে যেতে যায় সেখান থেকে, আর বলে তুমি নাকি বাড়িও কাজ করছো। তখনই চ্যাং সেখানে আসে আর জিজ্ঞেস করে যে এগুলো কে করেছে। এখানে সে ভাবে যে হয়তো চ্যাংই তাকে অপমানিত করার জন্য এখানে নিয়ে এসেছে, কিন্তু এরকম কিছুই ছিল না। আমরা চ্যাংকে দেখি সে তো এই ইনফরমেশনও নিয়েছিল যে কারা তাকে এভাবে বলি করছিল, আর যখন শুনতে পায় যে ট্যাং ফ্যামিলির মেয়ে তাকে বলি করে, সে তো ট্যাং ফ্যামিলির সাথে সব প্রজেক্টই ক্যান্সেল করে দিয়েছিল। আর সে মনে মনে ভাবে যে তার জন্য আমার এত খারাপ ফিল কেন হয়। অন্যদিকে আমরা আবার শিয়ের ভাইকে দেখি, সে তো তার ড্যাডের সাথেই শিকে নিয়ে কথা বলছিল, হঠাৎ করেই তার স্টমাক পেন হয় আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। অন্যদিকে আমরা শিকে দেখি, সেও রাত্রে অসুস্থ ফিল করলে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। ডক্টর জানায় যে তার নাকি হার্ট ডিসিজ রয়েছে, তাকে 1 মান্থ পর্যন্ত হসপিটালে অ্যাডমিট রাখতে হবে। অন্যদিকে তার ভাইয়ের অবস্থাও খারাপ ছিল যে তাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তখনই তার ড্যাডের মাথায় শিয়ের কথা আসে। এদিকে আমরা আবার চ্যাংকে দেখি, সে যখন শিয়ের সাথে বসেছিল তখনই তার ড্যাড শিয়ের কাছে আসে আর লিভার ট্রান্সপ্লান্টের কথাও বলে, কিন্তু সে বলে দেয় যে তার তো কিছু বছর আগে সার্জারি হয়েছে, তাই এখন সে লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবে না, সে হয়তো মারাও যেতে পারে, কিন্তু তার ড্যাডের তাতেই কিছুই আসা যায় না। সে বলে দেয় যে যেদিন গু ফ্যামিলি আমাকে বের করে দিয়েছিল সেদিন থেকেই আমি আমার নিজের জন্য বাঁচা স্টার্ট করে দিয়েছি, তার ড্যাড তো এটাতে অনেক রেগে যায়। অন্যদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখি, সে অফিসে যাওয়ার পর সব ইনফরমেশন বের করে নিয়েছিল যে কিছু বছর আগে সে যখন জেলে ছিল তখন একটি গ্যাংস্টার তাকে ফোর্সলি সার্জিক্যাল রুমে নিয়ে তার কিডনিটা খুলে ফেলেছিল, আর সেই গ্যাংস্টারকে কেউ একজন হায়ার করেছিল। এমনকি ন্যানের যেই অ্যাক্সিডেন্টটা ছিল সেই বিষয়ে এখানে সে কিছুই জানতো না। এখানে আমরা এটাও জানতে পারি যে আসলে তো সে আগে চ্যাংকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু চ্যাং কখনোই তাকে পাত্তা দিত না, কিন্তু এখন কেন জানি সে তাকে ছাড়তেই চাচ্ছিল না। আর যখন জানতে পারে যে মেয়েটি যে অপরাধ করেনি তার শাস্তি সে তাকে দিয়েছে, তার নিজেরও অনেক গিল্ট ফিল হয়। অন্যদিকে আমরা শিয়ে ড্যাডকে দেখি, সে তো সেখানে চলে এসেছিল আর ফোর্সফুলি তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য ডক্টরকেও বলে দেয়। ডক্টর সেখানে মানা করলেও সে তো ফোর্স করতে থাকে, কিন্তু সাথে থাকা সার্ভেন্ট চ্যাংকে জানিয়ে দিয়েছিল। চ্যাং সেখানে ইমিডিয়েটলি চলে আসে আর তার ড্যাডকে পাঞ্চ মারার বলে যে তোমাদের সাহস কীভাবে হয় আমার ওয়াইফকে বুলি করার। আর সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে সামলাতে বলে সে তাকে ক্যাবিনে নিয়ে যায় আর বলে যে আমি থাকতে তোমাকে কেউই হার্ট করতে পারবে না। তখন আবার সে অবাক হয়ে বলে যে যেই মানুষটা নিজেই আমাকে এতটা হার্ট করেছে সে কিনা অন্যের হার্টের কথা বলছে, এত ভালো কবে হয়ে গেলেন, নাকি আমার প্রতি ভালোবাসা জেগে গেছে। তখন সে তো মনে মনে ভাবছিল যে তার প্রতি আসলেই তার ফিলিংস কাজ করছে, কিন্তু এটা স্বীকার করেনি। বলে দেয় যে এমনিতেই তোমার উপর শুধু আমারই অধিকার রয়েছে, তোমাকে ভালোবাসবো এটা কখনোই সম্ভব না। সে ভাবে যে হয়তো আমি মিস্টার চ্যাংয়ের কাছ থেকে একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। সে যখন শুয়েছিল তখনই তার কিছু রিলেটিভস সেখানে আসে আর বলতে থাকে যে তুমি কতটা শেম
হোমলেস কতটা বাজে, নিজের ভাইকে বাঁচানোর জন্য সামান্য লিভার দিতে পারছো না, তখনই সেখানে জোন আসে আর দূর থেকে এগুলো শুনে তাদেরকে বলে যে তাহলে আপনারা তো অনেক সুস্থ মনে হচ্ছেন, তার তো মাত্র সার্জারি হয়েছে কিডনির, তাহলে যেহেতু আপনারা সুস্থ আছেন আপনারাই দিয়ে দিন, আপনারা এত মহৎ, সব ট্রিটমেন্টের বিল আমিই পে করে দিব। তখন তারা সেখান থেকে চলে যায়। এটাতে সে তার প্রতি অনেক ইম্প্রেস হয়, তাকে থ্যাঙ্কস জানায় যে তাকে হেল্প করার জন্য, কারণ কেউই কখনো তাকে হেল্প করেনি। তখন সে বলে দেয় যে তুমি চাইলে আমি আমার এই ওভারবিয়ারিং ভাইয়ের কাছ থেকেও তোমাকে সেভ করতে পারবো। সে যখন জানতে পারে যে সেই গো ফ্যামিলির মেয়ে কেন জানি তার প্রতি তার অনেক মায়া লাগছিল, সে বলে দেয় যে তুমি যদি এখান থেকে চলে যেতে চাও আমি তাতেও তোমাকে হেল্প করব, তুমি একটি ভালো লাইফ লিড করতে পারবে, ফ্রিডম পাবে। সেইগুলো নিয়ে তাকে কথাই বলছিল, তখনই সেখানে চ্যাং চলে আসে আর বলে যে আমি জানতাম না আমার ভাই যে এতটা হেল্পফুল, তাহলে আমাকে এই হেল্প করে দাও, এখান থেকে বের হয়ে যাও। সে যাওয়ার আগেও সেখানে তাকে বলে যায় যে আমার কথাগুলো মনে রেখো। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি জুনের সাথে যেতে চাও, সে হ্যাঁ বলে দেয়। এটাতেই সে ফোর্সলি তাকে কিস করার বলে যে হয়তো তোমাকে এখন সুস্থ লাগছে। সে তাকে বাসায়ও নিয়ে আসে, কিন্তু সেখানেই আবার যখন সে ঘুমিয়েছিল সে বালিশের নিচে থেকে একটি চিরকুট পায় যেটা জুন রেখে গিয়েছিল তার জন্য। সে ভাবে যে জুনও তো তাকে একটি টুল হিসেবেই ব্যবহার করছে, জাস্ট এর জন্য যেন সে তার ভাইকে আরও রাগাতে পারে। কিন্তু জুন ছাড়া তার আর কোনো অপশনই ছিল না। আমরা জ্যাংকে দেখি সে তার কাছে আসে আর জিজ্ঞেস করে যে তুমি এভাবে কেন আছো, তুমি যা চাইবে আমি তাই দিতে পারবো, আমি তোমার ভাইয়ের অপারেশনের সব কিছুই ম্যানেজ করে দিয়েছি। সে বলে যে এটা তোমার আর গো ফ্যামিলির ব্যাপার, আমি গো ফ্যামিলি থেকে বিলং করি না। তখন সে বলে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, ভালোভাবে কি কথা বলা যায় না, তুমি কি চাও আমার কাছ থেকে বলো, জাস্ট এখান থেকে যাওয়া ছাড়া। সে বলে দেয় যে আমার ফ্রেন্ডে সেই শেষ আস্থিগুলো চাই। তখন সে সেটা দিতে মানা করে দেয়, সে মন খারাপ করে শুয়ে পড়ে। ইভিনিংয়ের দিকে চ্যাং সেখানে আসে, তাকে বলতে থাকে যে আমি কিছুদিনের জন্য অ্যাব্রডে যাচ্ছি কিছু বিজনেস ট্রিপে, কিন্তু তুমি কিন্তু কোথাও যেও না, বাধ্যমের মতো আমার সব কথাই শোনো। কিন্তু তার মনে তো অন্য প্ল্যানিং ছিল, সে এখানে নাটক করে সার্ভেন্টের কাছ থেকে অসুস্থতার বাহানা দিয়ে একটি ফোন নিয়ে নেয় আর জুনকে কল করে বলে দেয় তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। জুনও তার লোকজন নিয়ে এসে তাকে নিয়ে যাচ্ছিল, অ্যাসিস্ট্যান্ট তাকে বারবার না করলেও সে কোনো কথাই শোনে না আর তাকে নিয়ে চলে যায়। জুন এখানে বলে দেয় যে তোমাকে আমি অ্যাব্রডে পাঠিয়ে দিব, সে বলে দেয় যে আমি অ্যাব্রডে চলে যাব। তখন জুন বলে যে তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, তখন সে বলে দেয় যে না না আমি যাচ্ছি। সে স্মাইল করলে জুন কেন জানি তার স্মাইলটা অনেক মনোযোগ দিয়ে দেখছিল আর বলছিল যে এত কেন ভাল লাগছে আজকে তার এই স্মাইলটা। সে বাহিরে সেই দেখতে পায় যে সেখানে তো চ্যাং ছিল, সে তাকে ফোর্সলি বাসায় নিয়ে আসে আর তার অনেকটা ক্লোজ এসে বলে যে তোমার সাহস কীভাবে হয় আমি মানা করার পরও বাড়ি থেকে বের হওয়ার, আর তার ফ্রেন্ডে যে আসতেছিল সেটাও ফেলে দেয়, সেইটাতে অনেক কষ্ট পেয়ে যায়। এমনকি রাত্রে ঘুমানোর সময় সে জাস্ট এই স্বপ্নটাই দেখছিল যে তার ফ্রেন্ড তাকে বলছিল তুমি কিভাবে আমাকে এতটা দূরে সরিয়ে দিতে পারো, তুমি এতটা কেয়ারলেস। অন্যদিকে আমরা চ্যাংকে দেখি সেও অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল, কোনো রকমের রেস্ট ছাড়াই কন্টিনিউসলি কাজ করে যাচ্ছিল, যার কারণে তার শরীরটা অনেক খারাপ লাগছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে এই নিউজটিও তাকে দিয়ে দেয় যে আসলে এই সব কিছুর পিছনে তার ড্যাডি ছিল, তার ড্যাডির কারণেই কিছু বছর আগেই সে এভাবে ফ্রেম হয়েছে, আর নিনের অ্যাক্সিডেন্টের পিছনে তার কোনো হাতই ছিল না। এটা শোনার পর তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে সে এটা কীভাবে করতে পারে, তার ড্যাড তার ফিয়ান্সিকে মেরে ফেলে সে তাও এভাবে। অন্যদিকে আমরা সেইকে দেখি সে তো ভাবতে থাকে যে তার বেঁচে থাকার কোনো দরকার নেই, সে যেহেতু তার ফ্রেন্ডকেও সেভ করতে পারেনি তাই সে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে। সার্ভেন্ট এসে তাকে কল করে দেয় যে সে নাকি অনেকক্ষণ যাবৎ ধরে ওয়াশরুমে নিজেকে বন্দি করে রেখেছে, চ্যাং কোনোরকমভাবে বাসায় যায় কারণ তার শরীরটা অনেক খারাপ লাগছিল, তবুও সে গিয়ে দেখে যে সে সুইসাইড অ্যাটেম্প করেছে। সে তাকে হসপিটালে নিয়ে যায়, সে অনেক টেন্স ছিল, তার শরীরও দুর্বল ছিল। জুন সেখানে আসে আর তার সাথে ফাইট শুরু করে দেয় যে মেয়েটিকে কি তুমি বাঁচতে দিবে না, তখনই ডক্টর আসে আর বলে যে ব্লাডের প্রয়োজন। তখন জুন চলে যায় কারণ তার ব্লাডের সাথে তা ম্যাচ করেছে, সে ব্লাড দিয়ে সে ভাবতে থাকে যে আমার মতো সেলফিশ মানুষও কারোর জন্য ব্লাড দিতে পারে আমি কখনোই ভাবিনি, কেন জানি সেদিনের স্মাইলটা তার এখনও আমার মনের মধ্যে গেঁথে গেছে। অন্যদিকে আমরা চ্যাংকে দেখি সে তো শিয়ের কাছে যায় আর গিয়ে বলতে থাকে যে প্লিজ তুমি সেন্সে ফিরে আসো আমি তোমাকে মুক্ত করে দিব, তখনই সেই সেন্সে ফিরে আসে আর বলে যে সত্যিই কি তুমি আমাকে মুক্ত করে দিবে, সে কিছুই বলে না। এখানে
সে তাকে বলে যে প্লিজ আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছি। সে আর তাকে ফোর্স করে না আর তার সাথে ডিভোর্সও নিয়ে নেয়। এখানেই সে বলে যে আমি জানি যে এখন হয়তো তুমি অনেক ভালো থাকবে, কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, জাস্ট একটি জিনিস রয়েছে। সে তার ফ্রেন্ডে সেই আস্তিটা নিয়ে আসে, বলে যে আমি এটা সেদিন ফেলিনি, আমি বুঝতে পেরেছি যে এটা তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, তাই এটা আমি লুকিয়ে রেখেছিলাম। সে এটাতে তাকে থ্যাঙ্কস জানায়। সে যখন চলে যাচ্ছিল কেন জানি তার অনেক খারাপ লাগছিল, তবুও সে তার ড্যাডের কাছে যায় আর সব কিছু কনফ্রন্ট করে যে আসলে তার ড্যাড এগুলো করেছে কিনা। তার ড্যাড স্বীকার করে বলে যে তুমি আমার সেকেন্ড ওয়াইফকে মেরেছ, মানে জুনের মমকে মেরেছে। আমি কিভাবে দিব তোমাকে শান্তিতে থাকতে, তাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আপন মানুষ চলে গেলে কত খারাপ লাগে। সে তখন তার ড্যাডকে বলে যে আসলে আমি জুনের মমকে মারিনি, তার জন্য তোমার অ্যানিমি কোম্পানির প্রেসিডেন্ট তোমার বউকে আর ছেলেকে কিডন্যাপ করেছিল, আর সুযোগ বসে জুনের মম তাকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। জুন সেখান থেকে চলে গেলে লোকগুলো রেগে গিয়ে তার মমকে মেরে ফেলেছিল। জুন সেখানে গিয়ে দেখতে পায় যে তার মমের এই অবস্থা। এখন সে বলে তার ড্যাডকে যে দেখেছ আমি তোমাকে বারবার বলেছি যে আমি তাকে মারিনি, তুমি তার ট্রাস্ট করনি, যেমনভাবে সে আমাকে বলেছিল নিনকে মারেনি, তবু আমি তার ট্রাস্ট করিনি। এ তো তার ড্যাডকে পুলিশে দিয়ে দেয়। এখানে আমরা চ্যাংকে দেখি সে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। আসলে সে হসপিটালে যাওয়ার পর ডক্টরের কাছ থেকে জানতে পারে তার টিউমার রয়েছে তার মাথায়। এটা শুনে সে নিজেও অনেক বেশি ব্রোকেন হার্টেড হয়ে গিয়েছিল। দূর থেকে আবার এগুলো সেও জানতে পেরে যায়। সে যখন জব করছিল তখন জানতে পারে যে আসলে চ্যাং তার ড্যাডকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। সে বুঝতে পারে যে এগুলো তার জন্যই করেছে। এমনকি সে এই নিউজটাও পায় যে এখন নাকি চ্যাংয়ের শরীর অনেক বেশি অসুস্থ, সে নাকি একটি রোগে আক্রান্ত। এটা শোনার পর তার অনেক আপসেট ফিল হয়। জুন তার সাথে দেখা করতে আসলে সে তাকে ব্লাড দেওয়ার জন্য থ্যাঙ্কস জানায়। তারা বসে আড্ডা দিচ্ছিল, কথা বলছিল। দু থেকে এগুলো চ্যাং দেখে ভাবতে থাকে যে সে হয়তো আমাকে ছাড়া তার নিজের দুনিয়াতেই অনেক ভালো আসে। এগুলোতে সে একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। সে যখন বাসায় যাচ্ছিল তার অ্যাক্সিডেন্ট হতেই নেবে, চ্যাং তাকে দূর থেকে দেখতে গিয়ে সেভ করে নেয়, কিন্তু সেখানে নিজে অনেক ইনজিয়র্ড হয়ে পড়ে। ডক্টর জানিয়ে দেয় যে অ্যাক্সিডেন্টের কারণে তার টিউমারগুলো ফেটে গেছে, যার কারণে এখন ইমার্জেন্সি তার অপারেশন করতে হবে, আর তার ফ্যামিলির কাউকেই এখানে সাইন দিতে হবে। আর সে কোনোরকমভাবেই সেখানে চলে আসে আর সাইন দিয়ে তার অপারেশনটি সাকসেসফুল করিয়ে নেয়। কিন্তু এখানে আমরা সেইকে দেখি, সে তো তার অনেক টেক কেয়ার করছিল, আর যেহেতু সে তার জীবন বাঁচিয়েছে তাই সে তার মনোযোগ দিয়ে সব খেয়াল রাখে। ডক্টর বলে দেয় যে এখন উনি সুস্থ আছে, কিন্তু ওনার মাথায় পেন আসতে পারে। ওনার মাথা অনেক বেশি পেন হলেও তাকে পেনকিলার দেওয়া যাবে না। সেখানে চ্যাং একটু নাটক করে বলে যে এটাই আমার লাস্ট সুযোগ। সে বলে যে আমার অনেক মাথা ব্যথা করছে, তুমি প্লিজ আমার মাথায় ফু দিয়ে দিবে। তখনই জুন সেখানে এসে বলে যে সে আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডকে কেন ফু দিতে বলছো, আমি দিয়ে দিব। কিন্তু সেখানে সেকে খাবারও খাইয়ে দেওয়ার কথা বলে, কিন্তু জুন চলে আসে আর নিজের হাতে তাকে খাইয়ে দিয়ে বলে যে ভাই তোর যদি কোনো ক্যাটেকারির প্রয়োজন হয় আমি এনে দিব, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করা বন্ধ করে দে। বাহিরে আসার পর সে অনেক রেগে যায়, বলে যে তোমার ভাইয়ের এই অবস্থা আর তুমি কিনা এই সিচুয়েশনে এই মিথ্যে কথা বলছো। সে বলে দেয় যে এটা সত্যি হলে কেমন হয়। সে চুপ করে যায়, কিন্তু জুন ভাবে যে হয়তো তার সম্মতি রয়েছে। এদিকে আমরা চ্যাংকে দেখি, সে যখন হসপিটাল থেকে ছাড়া পাচ্ছিল তখনই আবার সে তার সাথে দেখা করতে আসে। এখানে সে বলে যে একটি শর্তে তোমাকে আমি ছেড়ে দিব, তুমি প্লিজ আমার মমির সাথে কি আমাকে দেখা করাবে। সে তাকে নিয়ে যায় আর সেখানে গিয়ে জানে যে তার মন তো পাগলা করতে রয়েছে। আসলে ছোটবেলা যখন তার ড্যাড তার মমকে অনেক বলি করতো, টর্চার করতো, তার মম এসে তাকে অনেক মারধর করতো, তাই তার মমকে এখানে এনে রাখা হয়েছে। এগুলো শোনার পর শিয়ের তার উপর অনেক বেশি দয়া হয়। সে তার কাছে ক্ষমা চায় যে আমি জীবনে অনেক ভুল করেছি, তোমাকে অনেক আপসেট করিয়েছি। সে বলে দেয় যে আর কোনো দরকার নেই, কারণ এত কিছু দেখার পর এখন আর মনে হচ্ছে না যে আমার মনে কোনো কষ্ট রয়েছে। সে এটাতে বুঝতে পেরে যায়। অন্যদিকে আমরা জুনকে দেখি, সে তো ভাবে যে এখন হয়তো সে তার গার্লফ্রেন্ড। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি চ্যাংয়ের কাছে কেন গিয়েছিলে। সে বলে যে এগুলো নিয়ে তুমি এভাবে কেন জিজ্ঞেস করছো, আমি যেতেই পারি। সে মানা করে বলে যে তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। সে বুঝতে পারছিল না যে তাকে কীভাবে বোঝাবে, তাই ইভিনিংয়ে আবার জুনের সাথে দেখা করে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে তার সাথে তার সম্পর্কটা জাস্ট ফ্রেন্ডের, নট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, তাই সেই জন্য তার কাছ থেকে দূরে থাকে, কারণ তারা দুজন সুটেবল না। এটাতে আবার জুন অনেক মন খারাপ করে ফেলে।
তখন তো একটি লোককে দিয়ে তাদের দুজনকেই কিডন্যাপ করে নিয়েছিল। সেখানে তো সে তাকে বারবার বলছিল যে প্লিজ আপনি চ্যাংকে মারবেন না, কিন্তু লোকটি তো তাকে অনেক মারধর করছিল। এমনকি চ্যাং তো সেখানে নীল ড্রাউনও করতে রাজি হয়ে যায়, এমনকি মাথা ঠেকাতেও রাজি হয়ে যায় শুধুমাত্র শিরকে বাঁচানোর জন্য। শির এই সব কিছু দেখে অনেক বেশি কষ্ট লাগছিল যে মানুষটা তার জন্য কত কিছু করছে। তখনই সেখানে জোন আসলে শির বিশ্বাসই হচ্ছিল না যে জোন এগুলো করছে। সে তাকে বলে যে প্লিজ তাকে ছেড়ে দাও। জোন বলে যে তুমি এই মানুষটির জন্য আমার কাছে ক্ষমা চাইছো? তখন সে বলে যে হ্যাঁ, হয়তো সে আগে ভুল করেছে, কিন্তু তাকে আমি সব কিছুর জন্যই ক্ষমা করে দিয়েছি আর আমি তাকে এখনও ভালোবাসি। এটা শোনার পর সেখানে জোন অনেক রেগে যায়। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে পুলিশকে নিয়ে আর সেখানে জোনকে অ্যারেস্ট করে নেওয়া হয়। কিন্তু অ্যারেস্ট করার আগে জোনকে সব ইনফরমেশন দেওয়া হয় যে আসলে চ্যাং তার মমকে মারেইনি, শুধুই সে তাকে এতদিন পর্যন্ত ঘৃণা করে এসেছে। আমরা এখানে হসপিটালে দেখি, যেখানে তো শিয়ের সেন্স ফিরে আসার পর সে আগে ডক্টরকে জিজ্ঞেস করে যে জোন চ্যাং কেমন আছে। তখন সে বলে দেয় যে চ্যাং এখন আগের থেকে বেটার। তখন সে বলে যে তাকে তার ক্যাবিনে শিফট করে দিতে। সে সেখানে যাওয়ার পর তাকে বলছিল যে প্লিজ তুমি সেন্সে ফিরে আসো। সেই সেন্সে ফিরে আসার পর সে কনফেস করে যে এখনও সে তাকেই পছন্দ করে আর তাকেই ভালোবাসে। সে জানে যে হয়তো সে অনেক ভায়োলেন্ট টাইপের এনভায়রনমেন্টে বড় হয়েছে, তো তাই হয়তো তার বিহেভিয়ার এরকম বাজি। সে যদি একটি শান্তশিষ্ট পরিবারে থাকতো হয়তো তার মেজাজও তেমনই থাকতো, তাই সে তাকে আবার একটি সুযোগ দিতে চাচ্ছিল। আর আমরা তাদের ওয়েডিং সিন দেখি, যেখানে তো অনেক সুইটলি তাদের বিয়েটাও কমপ্লিট হয়ে যায় আর সেখানে তারা দুজনই অনেক খুশি ছিল। আর এই কিউ ড্রামাটি এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।